يا سيف، কেমন আছো তোমরা? আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি, কিন্তু মানসিকভাবে একটু বিপর্যস্ত। লাইক আমরা যে সবাই ব্রিজে ঘুমাই একসাথে, এরকম তো আমাদের অভ্যাস নেই, তারপরও এখন ঘুমাচ্ছি, একটা ওয়াশরুম ব্যবহার করি সবাই। এরপরে গতকাল একটা নেভি জাহাজ আসছিল, এরপরে আজকে একটা নেভি জাহাজ আসছিল, তো টোটাল দুইটা জাহাজ মিলে আমাদেরকে রেস্কিউ করার জন্য ওরা চাইছিল, বাট এটা তো পসিবল না, কারণ ওরা আমাদেরকে তখন জিম্মি করে রাখে, আমাদের মাথায় গান ধরে রাখে। তো এই পরিস্থিতিতে আমরা তখন রেস্ট্রিক্টেড করে ফেলে ওরা আমাদেরকে, যখন ওরা এই নেভি বোট টোট আসে, নেভি জাহাজ আসলে ফ্রিগেট, বড় বড় ফ্রিগেট আসছে দুইটা, একদম সব ইকুইপমেন্ট সহ নিয়ে, বাট ওরা ভয় পায় না এগুলা, কারণ ওরা আমাদেরকে জিম্মি করে রাখে, আমাদের মাথায় গুলি গুলি ধরে রাখে বা আমাদেরকে রেস্ট্রিক্ট করে রাখে। আর ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত তবে হার্ট করে নাই, যেটা সমস্যা যেমন আমি যেখানে ঘুমাই এক পাশে ঠিক আছে, এক পাশে হলে দেখা যায় না, আরেক পাশে হলে দেখি যে আমার দিকে বড় বড় মেশিন গান, বড় বড় গান ধরে রাখতে তাক করে রাখছে। তো এই অবস্থায় কি ঘুম যা হবার হচ্ছে আর কি, এটাই তো। তারপরও সুস্থ আছি, একটু মানসিকভাবে ইয়ে থাকলো, সুস্থ আছি, সুস্থ থাকার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। এখনও খাওয়া দাওয়া আছে, তবে যেহেতু জলদস্যুরা সহ আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে, আমাদের পানি ব্যবহার করতেছে, তো আমাদের এই খাওয়া দাওয়া কতদিন যায় এটা বলতে পারতেছি না, 10-15 দিন হয়তো বড় জোর যেতে পারে। 10-15 দিন পরে খাওয়া দাওয়া যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা খুব কষ্টে পড়ে যাব, পানি শেষ হয়ে গেলে খুব কষ্টে পড়ে যাব। এটাই হলো আমাদের পরিস্থিতি আজকে, যে আমরা সোমালিয়া আসলাম, আসার পরে ওদের সাথে আমাদের একটা ভালো রিলেশন হয়েছে, আমরা বলে কই আমরা একটু কেবিনে আসলাম, বাট আবার পরে ব্রিজে চলে যেতে হবে। তো কথা হচ্ছে যে আমরা যেহেতু আছে, এখন মানসিকভাবে আল্লাহ যতদিন শক্ত রাখে ততদিন আর কি, আর তোমরাও ভালো থাকিও, সবাইকে দোয়া করতে বলিও, আমরা যেন নিরাপদে আসতে পারি, আল্লাহ যেন আমাদের এইটাকে সহজ করে দেন। রোজা রসিলে আমরা ব্রিজে বসে বসে সবাই আল্লাহ আল্লাহ করি আর কি, সবাই আল্লাহকে ডাকি, তো দেখা যাক আল্লাহ আমাদের ডাক শুনে ইনশাল্লাহ। সবাই যা আমাদের জন্য দোয়া করতেছে, আর সরকারও যেহেতু এই পদক্ষেপ নিচ্ছে, আমাদের কোম্পানিও আল্লাহর রহমতে এই বিষয়ে সজাগ আছে, এবং বিশ্ব মিডিয়াও আমাদেরকে নিয়ে কথা বলতেছে। ইনশাল্লাহ আমি আশা করি যে আমরা শীঘ্রই ইনশাল্লাহ পরিবারের কাছে ফিরে যেতে পারবো, এবং ঈদের আগে ইনশাল্লাহ যেন আমরা পরিবারের কাছে ফিরে যেতে পারি, এটা আমরা চাই আর কি। তো দোয়া করো যেন আল্লাহ আমাদের এই কঠিন যাত্রাকে সহজ করে দেন। তোমরাও ভালো থাকিও। আসসালামু আলাইকুম।